আসুন আমরা সবাই একসাথে ইন্ডিয়ান পণ্য বয়কট করি, ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করি, আমাদের বাংলাদেশের কালো ব্যবসায়ীদের হাতে চুনকালি মাখি। আজকে দেশের বাইরে একটা শপিং মলে আসলাম, এই জন্যই আসলাম যে দেখবো এখানে ভারতীয় পণ্য পাওয়া যায় কিনা, না অন্য দেশের পণ্য পাওয়া যায়, কোন দেশের পণ্য বেশি পাওয়া যায়। আজকে আমার মার্কেটে আসার উদ্দেশ্য হলো যাদের বাবার দেশ ইন্ডিয়ার পণ্য বয়কট করতে সমস্যা হচ্ছে, যাদের বাবার দেশের পণ্য বয়কট করতে চায় না, যারা ইন্ডিয়ার জন্য এত পাগল, ইন্ডিয়ার পণ্যের জন্য এত পাগল, তাদের জন্য আজকে এই ভিডিওটা করা। এই মুহূর্তে আমি হচ্ছে সব থেকে বড় মার্কেট, আমি যে দেশে থাকি সেই দেশের সব থেকে বড় মার্কেটে অবস্থান করতেছি। মার্কেটের ভিতরে ঢুকতে এরকম একটা পরিবেশ পাওয়া যায়, অনেক সুন্দর পরিবেশ, যেখানে শুনছেন মানুষ একদম কম। তারপর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম, প্রত্যেকটা পণ্য দেখতেছিলাম কোন দেশের পণ্য বেশি। সব থেকে অবাক করার মতো বিষয় হচ্ছে এখানকার মার্কেটগুলোতে, শপিং মলগুলোতে চায়না প্রোডাক্টই বেশি পাওয়া যায়। ইন্ডিয়ান প্রোডাক্ট 1% 2% পাওয়া যেতে পারে, সম্ভাবনা আছে। আমি এতগুলা সাইট ঘুরলাম, এতগুলা দিক ঘুরলাম, আপনারা হয়তো বা দেখতে পা আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে, এখানে বেশিরভাগ পণ্যই হচ্ছে চাইনিজ এবং টার্কিশ পণ্য, আমেরিকান পণ্য পাওয়া যায়, অনেক দেশে বিভিন্ন দেশের পণ্য পাওয়া যায়, কিন্তু ইন্ডিয়ার পণ্য খুব কম। যেখানে হচ্ছে কাপড় চোপড় রাখা হয় সেখানে গেলে দেখা যায় হচ্ছে বাংলাদেশি পণ্য, আর এখানের ভিতরে কিন্তু অনেক বাংলাদেশি পণ্য পাওয়া যায়, যেগুলো হচ্ছে আমরা দেশি হয়ে দেশি পণ্য কিন্তু কিনতে চাই না, আমরা ইন্ডিয়ার পণ্যগুলোকে বেশি ফেভার করি। অনেক ভালো কোয়ালিটির পণ্য বাংলাদেশে তৈরি হয় এবং এই পণ্যগুলো বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে। ইন্ডিয়ার পণ্যগুলো যেহেতু দেশের বাইরে ব্যবহার করে না, তাই আমরাও ব্যবহার করব না ইন্ডিয়ান পণ্যগুলো, আমরাও বয়কট করব ইন্ডিয়ান পণ্যগুলো। আমি এই মার্কেটে 3 ঘন্টা ঘোরার পরেও কিন্তু ইন্ডিয়ান পণ্য সেরকম পাইনি, 1% 2% হবে ইন্ডিয়ান পণ্য ছিল এখানে, আর বেশিরভাগ পণ্যই হচ্ছে 70% পণ্যই হচ্ছে চাইনিজ এবং টার্কিশ, ইতালি এবং জার্মান, কোরিয়ান এগুলার, আর বাংলাদেশি পণ্য আছে 5%-এর মতো এখানে। কিন্তু আমার অবাক করার মতো বিষয় হলো কিন্তু আমরা বাংলাদেশিরাই হচ্ছে ইন্ডিয়ান পণ্য কিন্তু আমরা বয়কট করতে পারি না, কারণ আমাদের দেশে পণ্য এত ভালো ভালো পণ্য তৈরি হয়, এত ভালো ভালো প্রোডাক্ট তৈরি হয়, আমরা কিন্তু দেশের প্রোডাক্ট কিন্তু দেশে ব্যবহার করতে জানি না সেরকমভাবে। তাই আমাদের জন্য হচ্ছে এটা দুর্ভাগ্য, যেন আমরা দেশের জিনিস দেশেই কদর করতে জানি না, কিন্তু বিদেশিরা আমাদের পণ্যের, আমাদের প্রোডাক্টের কদর করতে জানে। 3 ঘন্টা ঘোরাঘুরি করার পরে, মার্কেটের ভিতরে দেখার পরে আমি এখন চলে যাচ্ছি। ভালো থাকবেন, দেখা হবে নয় কোনো ভিডিওতে নতুনভাবে।